হরামপুর থানার কাঞ্চনপুর ইউনিয়নের অবৈধ বালু কাটার প্রতিবাদে মানববন্ধনে যারা ইউনিয়নবাসী উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরাও অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, কিছু অবৈধ মহলের লোকজন, অবৈধ ছেলেমেয়েরা আমাদের এই পদ্মা নদীর দিকে বালু কাটার ফলে আমাদের নদীর গভীরতা বেড়ে গেছে এবং নদীর ভাঙন সৃষ্টি হয়েছে। অবৈধ বালু কাটা করতেই হবে।